ব্যাং যখনই কারোর বাড়িতে যেত, লোকেরা ওকে পা ধরে বাড়ি থেকে বাইরে ফেলে দিত। আর এই কারণে চিন্তিত ব্যাং একটা বাড়ির উঠোনে একটা ছোট্ট মন্দিরের সামনে পৌঁছে নালিশ জানায় আর বলে, হে ভগবান, আমি তো কত সোজা সরল, তা সত্ত্বেও আপনি আমাকে কিচ্ছু দিলেন না। আরে এটা তোমার ভুল ধারণা ব্যাং, আমি যাকে যা দিয়েছি ভেবে চিন্তেই দিয়েছি। কিচ্ছু জেনে বুঝে দেননি আপনি, এত ভয়ঙ্কর সাপ মনি দিয়ে যায়, ময়ূরও নিজের সুন্দর পাখনা দেয়, হাতি নিজের দাঁত দিয়ে দেয়, এমনকি একটা সাধারণ পোকাও রেশমের সুতো দেয়। আমি তো কিচ্ছুই দিতে পারি না, তাই লোকেরা আমার ভ্যালুই করে না। শিবে তোমাকে কি দেওয়া উচিত? আরে আমার গলায় যে টিউমার আছে তার জায়গায় ডায়মন্ডই দিয়ে দিতেন যদি, আমার শরীর থেকে ডায়মন্ড বেরোলে লোকেরাও আমাকে ভ্যালু করত। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যদি এই কথাতেই তোমার ভ্যালু বাড়বে বলে মনে হয় তাহলে ঠিক আছে, তথাস্তু। আজ থেকে যখনই তুমি ডাকবে তখন তোমার মুখ থেকে ডায়মন্ড বেরোবে। এটা শুনতেই ব্যাং ঢেকুর মারে আর তার সামনে মুখ দিয়ে ডায়মন্ড বেরিয়ে মাটিতে পড়ে যায়, আর সেটা এত চকচকে ছিল যে আলো ছড়িয়ে পড়ে। এটা দেখে ব্যাং খুশি হয়ে যায় আর খুশি খুশি ওখান থেকে চলে যায় আর লাফাতে লাফাতে বাড়িতে পৌঁছায়। দেখো বাবা, এই ব্যাংটাকে তুমি দিনের বেলা ফেলে দিয়েছিলে না, রাত হতে এটা আবার আমাদের বাড়ি চলে এসেছে। এবার আমি ওকে নিয়ে গিয়ে ড্রেনে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। আরে এই চমকানো পাথর, আরে এটা তো অরিজিনাল ডায়মন্ড মনে হচ্ছে। আরে হ্যাঁ, যদি এইভাবেই 10-12টা ডায়মন্ড বেরিয়ে যায় তাহলে আমিও ডায়মন্ডের নেকলেস বানিয়ে নেব। শুনতেই ব্যাং বারবার ঢেকুর তুলছিল আর ডায়মন্ড বার করছিল, অনেকগুলো ডায়মন্ড বেরিয়ে গেল। সবাই অবাক হয়ে যায়, মহিলাটি সমস্ত ডায়মন্ড হাতে তুলে নেয় আর খুশির চোটে বলে, বাহ, এখানে তো পুরো 12টা ডায়মন্ড আছে, শুনছো? আমি এখন ডায়মন্ডের নেকলেস বানাবো। শুনছো, এই ব্যাংটাকে বার করো না তুমি, এখানেই থাকতে দাও। এটা শুনতেই খুশির চোটে ব্যাং আবার ঢেকুর তোলে আর তারপর আবার একের পর এক ডায়মন্ড বেরোতে থাকে। আরে মা, এই ব্যাংটা তো যতবার খুশি ততবার ডায়মন্ড বার করতে পারে। মা, আমায় টাকা দাও, আমাদের মুনি শেষ হয়ে গেছে, কিনতে হবে। শুনতেই ব্যাং ঢেকুর তোলে আর ওর মুখ থেকে আরো ডায়মন্ড বেরিয়ে আসে আর ডায়মন্ডগুলো দেখে বাচ্চাটা বলে, আরে বাহ মা, আমার আর গুলি লাগবে না, আমি গুলি খেলতে পারবো এখন, এই দেখো। বলেই ছেলেটি একটা ডায়মন্ড নিয়ে গুলির মতো অন্য ডায়মন্ডে ছুঁড়ে মারে। এটা দেখে মা বলে, শুনছো গো, ওকে বাড়ির ভেতরে নিয়ে এসো, এখন থেকেও আমাদের সাথেই থাকবে এই বাড়িতে, ঠিক আমার বাচ্চার মতো। এরকম বলে ব্যাংটাকে কোলে তুলে নেয় আর বাচ্চার মতো ভালোবাসতে শুরু করে। ব্যাং আরো খুশি হয়ে যায়। বাড়িতে এসে সবাই ব্যাংয়ের খুব ভালোভাবে যত্ন নেয়। এখন ব্যাং ডায়মন্ড বার করতে থাকে আর ওরা ডায়মন্ড বিক্রি করে করে ধনী হতে শুরু করে। একদিন ওদের পিকনিকে যাওয়ার প্ল্যান হয়। মা, বাবা, আমার সমস্ত পয়সাওয়ালা বন্ধুরা ভ্যাকেশনে যায়। হ্যাঁ, এখন তো আমরাও ধনী হয়ে গেছি, চলো না ওভারফ্লো ঝিলের কাছে গিয়ে আমরা পিকনিক করে আসি। হ্যাঁ, কেন নয়, চলো, আর আমাদের সাথে ব্যাংকেও আমরা পিকনিকে নিয়ে যাব। যদি পয়সা কম হয়ে যায় তাহলে ওর ঢেকুর আমাদেরকে টাকা দিয়ে দেবে। ওরা ব্যাংকেও একটা ছোট্ট বাস্কেটে বসিয়ে ঝিলের কিনারায় পিকনিকে নিয়ে যায়। ওখানে ব্যাংও বাচ্চাদের সাথে লাফিয়ে লাফিয়ে পিকনিক এনজয় করছিল। অন্ধকার হতেই সবাই খাবার খেতে বসে। ব্যাং এক কোণায় বসে ওদের দেখতে থাকে। তখনই হঠাৎ ঝিলের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর সাপ বাইরে আসে। ব্যাংকে দেখে সাপের মুখে জল চলে আসে। বাহ, অনেক দিনের পরে একটা দারুণ পরিষ্কার ব্যাং খাবো, নাহলে ব্যাঙের সাথে লেগে থাকা মাটি স্বাদটা একেবারে নষ্ট করে দেয়। আর ও লোভে লোভে ব্যাঙের কাছে যেতে থাকে। এত
এত বড় সাপকে দ্রুত গতিতে তাদের কাছে আসতে দেখে সবাই ভয় পেয়ে যায়। আরে বাপ রে, এত বড় সাপ! বাঁচাও, বাঁচাও, মা, বাবা! আরে পালাও, পালাও! আরে আরে, আমাকে ওকে বাঁচাও! কিন্তু সাপের ভয়ে সবাই ওখান থেকে দৌড়ে পালায়। এটা দেখে ব্যাং ঘাবড়ে যায় আর বাঁচার জন্য চিৎকার করতে করতে ওখান থেকে পালায়। চিৎকার করার কারণে ওর মুখ থেকে ডায়মন্ড বেরিয়ে রাস্তায় পড়তে শুরু করে। এটা দেখে কোবরা ওই ডায়মন্ডের ওপর থেকে আস্তে আস্তে এগিয়ে যায়। বাপ রে, ও তো শুধু আমার পেছনেই দৌড়ে আসছে, আমি কি করব? বাঁচাও! চিৎকার করতে করতে আর ডায়মন্ড বার করতে করতে ব্যাং আগে আগে এগিয়ে যাচ্ছিল আর সাপ পেছনে পেছনে ছিল। লাফাতে লাফাতে ব্যাং হঠাৎ করে একটা মাটির গর্তের সামনে পৌঁছে গেল। এই গর্তটাই আমাকে সাপের হাত থেকে বাঁচাতে পারে, অন্ধকারেও বুঝতেও পারবে না। আর এরকম বলে গর্তে লাফিয়ে পড়ে। সাপ যখন ওই গর্তের সামনে পৌঁছায় তখন ভাবতে শুরু করে, এইখান দিয়ে তো গেল, কোথায় চলে গেল? পালিয়েই বা যাবে কোথায়? ও আওয়াজ করলেই তো ডায়মন্ড বেরোবে, আর সেই আলো দিয়ে আমি জানতে পেরে যাব যে ও কোথায় আছে। বাপরে, ও তো আমাকে ধরেই ফেলবে মনে হয়। আমি যেখানেই লুকোবো ও বুঝে যাবে যে আমি এখানে লুকিয়েছি। আমার গলার আওয়াজ আমাকে কম করতেই হবে এবার। ও ঘাবড়ে গিয়ে নিজের গলাকে নিজের আগের হাত দিয়ে মালিশ করে। তখনই গলা টিপে যায় আর ওর মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসে, ড্র্যাও। আওয়াজ বেরোতেই তার গলা দিয়ে ডায়মন্ড বেরিয়ে আসে। ডায়মন্ডের আলো দেখে সাপ বুঝে যায়, ও বেটা এই গর্তের মধ্যে লুকিয়ে রয়েছে। আরে বাপরে, ডায়মন্ডের কারণে তো আমি সাপের হাত থেকে বাঁচতেই পারবো না। বিনা ডায়মন্ডে তো আমি অন্ধকারে গিয়ে সাপের হাত থেকে বাঁচতে পারি, কিন্তু ডায়মন্ড থাকলে আমি তো বাঁচতেই পারবো না। ভালো হলো যে এটা স্বপ্ন ছিল, আমার কিচ্ছু চাই না ভগবান। আপনি ঠিকই বললেন, আপনি যাকে যতটুকু দিয়েছেন সেটা আপনি খুব ভেবেচিন্তেই দিয়েছেন। হে 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 হে।